Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা আমরা সবাই মিলে একসাথে বের হয়ে পড়েছি। তো কনার সাথে আরিফার কিন্তু বেশ মিল হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি। কনা সেই দেখলাম যে কিছু খাবার টাবার কিনে এনে আরিফাকে দিচ্ছে, তোরা দুজনে যে হেঁটে আসতেছে আর আমিও আছি, আমরা সবাই মিলে আসছি, একটু হেঁটে মসজিদের দিকে আসছি। আমাদের আর কি এলাকায় যেটা বলে পাড়া, তো আমরা মধ্যপাড়ায় থাকি। তো মধ্যপাড়ায় আমাদের যে মসজিদ আছে, মসজিদটা এখনও মানে কাজ চলতেছে, এই যে দেখতে পারতেছেন ওই দূরে প্লাট দেওয়া ওইখানে আর কি হবে। তো ওইটাই মূলত মসজিদের কাজ চলতেছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্রামের সবাই টাকা পয়সা দিয়ে আর কি মসজিদটা তৈরি করা হচ্ছে। তো ওয়াজ মাহফিলের কারণেই কিন্তু এই লাইটিং টাইটিং করা হচ্ছে। তো আমরা ভাবলাম যে একটু সকালবেলা হেঁটে দেখে আসি ওইদিকে ওদের কী পরিস্থিতি। এইখানে হচ্ছে একটা এই যে দড়ি নিয়ে দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, তো ওরা হচ্ছে টাকা তুলতেছে আর জোর করে না, যে মানে চাচ্ছে যে যত দিতে পারে, 5, 10, 50, 100 তার কাছ থেকে সেরকমভাবে নিচ্ছে। তো এরকম করে অনেকগুলো টাকায় উঠছে কালকে থেকে আর কি শুরু করছে। তো এখানে যে টাকা দেখাচ্ছিল কয় টাকা উঠছে, তো যারা এরকম আসতেছে তাদের কাছ থেকে আর কি টাকা নেওয়া হচ্ছে। সবাই একসাথে হয়েছে এখানে, জোর করে টাকা নেওয়া হবে না, আল্লাহ নামে দিতে হবে। এটা হচ্ছে কনার চাচাতো মামার আর কি মেয়ে, তো হচ্ছে সুন্দর দেখেন কলার পাতাতে ব্যাগ তৈরি করছে। রাতের বেলা কিন্তু অনেক কুয়াশা পড়ে আর এ কয়েকদিন মানে লাস্ট 2 দিন রাত্রেবেলা কিন্তু হালকা হালকা বৃষ্টিও হয়েছে। তো এই যে দেখেন কচুর পাতায় পানি পড়ে আছে, দেখতে অনেক সুন্দর লাগে এই পানিগুলো, আর এইভাবে ছোটোবেলায় ফেলাতাম এটা মনে পড়ে গেল। তো এইখানে এই সাইডে কয়েকজন দেখলাম যে মাথায় একসাথে মিশাই দিয়ে বসে আছে। তো এরা এসে দেখি যে লুকোচুরি খেলতেছে। এইটা হচ্ছে একটা কাঠি থাকে, ওই কাঠিটা ঘাসের ভিতরে লুকায়, তো আর একজনকে হচ্ছে এক নিঃশ্বাসে কাঠিটা খুঁজে বের করতে হয়। তো ওরা হচ্ছে সেই খেলাটা খেলতেছে, জানি না আপনারা খেলছেন কি না, বাট এই খেলাটা বেশ মজারই। এই যে এখানে সবাই উকি জুকিতে দেখতেছে যে এরা কি করে এখানে, সব কয়টার মাথায় এক জায়গায়। এইটা হচ্ছে ধানের গাছ, আমাদের এলাকায় তো পাতো বলে, এইগুলা আর কি বিক্রিও করে অনেকে, অনেকে আবার জমিতে লাগায় নিজেদের জমিতে লাগানোর জন্য। তো এটা হচ্ছে কোনাদের আর কি, কোনাদের লাগায় সেখানে। তো আমাদের এইখানে দেখলাম যে নতুন একজনের এসে বাড়ি করছে। তো এখানে যে দেখেন কি সুন্দর কলা গাছ লাগাইছে, তো এখানে অনেক কলা গাছ। এটা হচ্ছে কি কলা আমি নাম বলতে পারবো না। তো এইখানে এই যে দেখেন রান্নাঘরও তুলছে, তো রান্নাঘরটা এখনও রান্না করা হয়নি, নতুন আর কি বাড়ি করা হয়েছে, তো এই কারণে একদমই দেখতে পারতেছেন, দেখে মনে হচ্ছে যে একদিনও রান্না করেনি, মাত্র আর কি চুলা করতেছে। তো নতুন বাড়ি দেখতে সবাই আসছে আর কি। এখানে যে আমার ছোটো কাকি, ওইখানে আরও চাচিরা আছে, ফুল ছিঁড়তে যাচ্ছি, কোনা দিচ্ছে না ছিঁড়তে। আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, বীজ লাগাবো। এটা এটা ছিঁড়ব কোনা না, তাহলে কোনটা ছিঁড়ব তুই ক, এই আমি জানি না, এই যে ছিড়ছি, অনেক কষ্ট লাগছে। কই ঘুরিয়েছিল ও, ডালে তো পচে নষ্ট হয়ে গেছে, ওই গাছ মনে হয় মরেই যাবে। ঠিক আছে চলো আমরা রাইখে আসি। দেখছিস এখন এটা ছিললাম না, ছিড়ি কোনো আর একটা রক্ত গান্ধা ছিড়বা না, দেখো না তোর বীজ হয়েছে, না না রক্ত গান্ধা চলো অফ কোনো, তাহলে এটা ছিড়ি কোনো, এটা এটা ছিড়ি কোনো, এইটা এই চলো হচ্ছে। দেখছেন কোনো কি খারাপ, নেবই না আর ফুল, ফুল এটা দিয়ে দাও তোমার দাও। কি রে ভাই তুই কি রে ভাত খাইছিস, দেখলাম যে মাছের মাথা খাচ্ছিস, কই মাছের মাথা খাচ্ছিস দেখলাম, ও কানা হচ্ছে মুরগিদের পা খাতে দিছে তাই না কানা।
তোর আশপাশে কত মুরগি দেখ, মনে হচ্ছে এই মুরগির মালিক গুলো তুই। আমার কণ্ঠ যে কি হয়েছে হঠাৎ করে, মনে হচ্ছে কাজ যাচ্ছে। কি অনেক রোদ দূর? না অনেক রোদ দূর না। তাহলে কি মেয়াপা? কণার চুলের কালার হচ্ছে গোল্ডেন। কণা তুই নাকি কালার করছিস চুলে? হ্যাঁ আমি কালার করছি। কেন রে, এত ভাব কেন তোর? তো এখানে সিম গাছ, লাউ গাছ, এটার আর কি টাল দেওয়া। তো সিম দেখলাম মাশাল্লাহ হয়েছে। এই গাছগুলো হচ্ছে আমার ছোট চাচা লাগাইছে। তো সিমগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছে, আর অনেক দেখলাম যে ফুলও আসছে। আর এখানে লাউ গাছে দেখলাম যে ছোট লাউ হয়েছে, জানি না একটাও খাইছে কিনা, বাট ছোট ছোট লাউ হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে এখন গুঁড়োই পেরে খাবো। কোনটা ছিড়বো? কত রোদ দেখে মনে হচ্ছে। মোটামুটি খাওয়ার মতো হয়েছে। এটা এটা এইগুলো ভালো না, উপরেটা এটা আটু নি শুকা, আটু নি শুকা, আটু। আমরা ভ্যানের উপর উঠে বড়ই দেখতেছি কোনটা খাওয়া যায়। এই যে এটা খাওয়ার মতো, কই দে না তুই। এই যে এই যে আমারটা নাই। এই যে হ্যাঁ কোন নিয়ার জন্য এরকম করতেছে হাজিলে? তো আমরা দুজন হচ্ছে এখান থেকে বড়াই পারতেছিলাম ভ্যানের উপর দাঁড়ায়ে। তো কণা হচ্ছে বারবার এই ভ্যানটার পাদে নাড়াচ্ছিল, আর মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। আর আমার যেটা পছন্দ হয় কণারও সেই বড়টা পছন্দ হয়। এরকম করে আসলে দেখা যায় যে আমরা দুজন মানে কাড়াকাড়ি করে বড়ে পারতেছি। যদিও আমাদের এই গাছের বড়ে কিন্তু এখনও পর্যন্ত পাকেনি, মানে একটু কষ্টা টাইপের আছে। যখন পেকে যাবে তখন খাইতে অনেক ভালোই লাগে। আর বড়ে গাছটা অনেক দিন আগের, ছোটোবেলায় এই গাছে উঠে অনেক বড়ে পেরে খাইছি, আর তখন গাছটা আরও বড় ছিল। তো এখন গাছটার বলতে গেলে অর্ধেকখানি কেটেই দিছে। তো আমরা বাসা থেকে একটু সামনে আসছি। এখানে আসলে ধনে পাতা লাগাই, বাট এবার লাগাইনি। এবার হচ্ছে লাউ গাছ, টাউ গাছ এইসব লাগাইছে, অনেকখানি জায়গা নিয়ে লায়ের গাছ লাগাইছে। তো এইখানে যাতে পাখি টাকিতে না খায়, এই কারণেই যে বাসটা এইভাবে করে রেখেছে, আর ওইখানে নাড়া দিলে এভাবে শব্দ হয়। তো সেটাই কণা আর কি দেখাচ্ছে। প্রতিটা জিনিসেরই আসলে অন্যরকম সৌন্দর্য থাকে। যেমন দেখেন লাউ গাছের এই ফুলটা দেখতে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল। ওদের দিকে গাছ নাই কেন? কণা এসে এখানে গড়াগড়ি খাচ্ছে। ওট আমরা সবাই গল্প করতেছি আর ওইখানে এসে গড়াগড়ি খাচ্ছে, তোর ঘুম পাচ্ছে? কে এই পাতা কি জন্য রাখছে? নিমের পাতা মনে হচ্ছে দুনিয়ায় নাই, শুকায় রাখছে। মুখে দে চাবাই খাইতে হয়, আমি বলে দিলাম। মুখে দে চাবাই খাইতে হয় বললামই তো। তোমার বুঝা বুঝা লাগবে না কি পাখি? সবুজ আর সাদা, ওই নিচে ওই নিচে সাদা পাখির মতো আর সবুজ। কিরকম খাই? ওই পানি কি করছো, পানি খাই ফেলছো? হায় রে আয়া।
আমার মুখে খেতে চা লাগতেছে আমি বুঝতেছি না কেন ভাই দেন তো আপনারা তাই আমার মুখে তিতা তিতা লাগতে আর শোনাও ভাই পকেট ঠিক নেই তিতা কি ব্যাপার ভাই আমার মুখে তিতা লাগতেছে কেন তুমি মানে ওই নিমি পাতা চুরি চুরি এসে খাইছো নিমি পাতা চুরি চুরি করে খাইছে তাই কম তাই তোমার মুখে তিতা লাগছে এই আমি নিম পাতা ধরছিলাম ওই হাত দিয়ে আমি খাইছি জামাই মুছে তুই তো বসে বসে সবাই মিলে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করলাম জানি না আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কনা হচ্ছে এখানে এই যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে ওর নাকি ভালো লাগতেছে না আর আমরা এখানে ডাব খাচ্ছি যাই হোক আজকের ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ